এখন দাঁড়িয়ে আছি যাদবপুর বিজয়গড় 4 নম্বর মোড়ের মাথায়। আমরা আজকে এসেছি দেশি ফুডিজ দোকানে। তো নাম শুনেই বুঝতে পেরেছেন কেন এখানে এসেছি। হ্যাঁ, ইনট্রেন গন্ধরাজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখানে। ভাবুন, মোমো হয়ে গেল গন্ধরাজ, ফুচকা গন্ধরাজ, রোল গন্ধরাজ, তাহলে বিরিয়ানি তো হতেই হবে, মানে বাকি থাকার কোনো চান্স নেই। তো আজকে যাব ওই ইনট্রেন গন্ধরাজ বিরিয়ানি ট্রাই করব। আর তাও যদি লোকেশন বুঝতে না পারেন, বিজয়গড় 4 নম্বর মোড়ে নেমে ওখানে বিদ্যার্থী ভবন হাই স্কুল আছে, তার একদম অপোজিটে দোকানটা। আর আপনাকে কিন্তু যাদবপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখান থেকেই রিক্সা ছাড়ে, অটো ছাড়ে ওখান থেকে আপনি চলে আসতে পারবেন। তো আসুন, দোকানে কী হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে সব কিছু জানবো। আসুন। গন্ধরাজ বিরিয়ানির আইডিয়াটা আপনার এলো কোথেকে, মানে কিভাবে প্ল্যান, ট্রেন্ডে চলছে বলে? ট্রেন্ডে চলছে, আর গন্ধরাজ চিকেন দিয়ে পুরো বানানো হয় জিনিসটা। আচ্ছা, এটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তার উপর চাল দেওয়া হবে? হ্যাঁ। এই ঘি দিচ্ছেন? এটা ঘি আর তেল। ঘি আর তেল। এই গন্ধরাজ বিরিয়ানি আলুটা কিভাবে প্রিপেয়ার করেছেন? আলুটা যেরকম নর্মাল বয়েল হয় ওইভাবে আলুটা প্রিপেয়ার করা। এই সবুজ রংটা হচ্ছে কি করে? আমরা হালকা কালার ইউজ করা, আমরা বুশের যেটা রেজিস্টার্ড ফাসাই ওটাই ইউজ করব আমরা। আচ্ছা, আর এই ভাতেও দেখতে পাচ্ছি আপনি গন্ধরাজ লেবুর পাতা ইউজ করা হয়েছে, ওই ফ্লেভারটা মানে গন্ধরাজ ফ্লেভারটা আসার জন্য। আচ্ছা আচ্ছা, আর মাংসটা কি তৈরি হয়ে গেছে যেটা বিরিয়ানিতে যাবে? ও, এখানেও হালকা হালকা সবুজ রং। এটা তো ধনে পাতা থাকে, এর মানে এটা পুরোপুরি অর্গানিক। এখানে কোনো কালার ইউজ হয়? কালার ইউজ হয় না। এখানেও দেখছি এটা লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা। দোকান কটা থেকে খোলো? আমাদের দোকান খোলা হয় 12টা থেকে ভোর 4টে। হোম ডেলিভারি হয় এখান থেকে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মধ্যে? ওকে, তাহলে হোম ডেলিভারি যদি দিলে কি করি, তাহলে ভিখারি হয়ে যাবো। হ্যাঁ, বাল্ক অর্ডার থাকলে আমরা করে দিই, মানে ধরো 2-3 কিলোমিটার দূরেও থাকলে বাল্ক অর্ডার আছে, তখন আমরা ডেলিভারি করি। তো একটা সার্টেন অ্যামাউন্ট আমরা চার্জ করি, 50 টাকা 100 টাকাও ডেলিভারি চার্জ করে দিই। তো পার ডে কত হাঁড়ি বিরিয়ানি তৈরি হয় গন্ধরাজ বিরিয়ানি? 3 হাঁড়ি। 3 হাঁড়ি? কত কিলোগ্রাম, কত গ্রাম মাংস মোটামুটি যায়? 12-15 কেজি মাংস যায়। 15 কিলো মাংস? এটা কি মশলা দিচ্ছ? বিরিয়ানি মশলা। আচ্ছা, এই ঘরে তৈরি করা সিক্রেট মশলা তো? এটা কি ঘি? ঘি তো মিশে দেখতেই পেলেন পরপর কি ঘটলো। এখন বিরিয়ানিটা 10-15 মিনিট দমে দেওয়া হয়েছে, তারপর একদম রেডি হয়ে যাবে। প্রথম হাঁড়ির মধ্যে লেবু পাতার সাথে ঘি তেল মিশিয়ে পুরো হাঁড়িটাকে ঘি তেল দিয়ে সাজানো হলো, নিচে লেবু পাতার লেয়ার, তারপর রাইস দেওয়া হলো। রাইসটা যেমন নর্মালি তৈরি হয় গোটা মশলা দিয়ে, আর সাথে অবশ্যই গন্ধরাজ লেবুর পাতা থাকছে, আর তারপরের লেয়ারে হচ্ছে মাংস থাকছে, যেটাতে মেনলি গন্ধরাজ লেবুর পাতা, লেবু আর ধনে পাতা দিয়ে, আর তারপরে আবার রাইসের স্তর থাকছে, একদম ওপরে আলু, তারপরে কেশর আর ঘি তেল মিশিয়ে কেশর দুধটা দেওয়া হচ্ছে, তারপর এখন দমে বসানো হয়েছে, 10-15 মিনিটে রেডি হয়ে যাবে। তারপর আমরা দেখবো যে গন্ধরাজ দিয়ে ইনট্রেন বিরিয়ানি এটা অ্যাকচুয়ালি খেতে কেমন।
আপনাদের সামনে উপস্থিত ইন ট্রেন্ড গন্ধরাজ বিরিয়ানি। চামচটা রেখে দিচ্ছি, বিরিয়ানির সাথে চামচ তো যাই না। আমি এটা গন্ধরাজ লেবু স্ট্রং ফ্লেভার পাচ্ছি। এখানে গন্ধরাজ চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি আলাদা আলাদাও পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা চিকেন বিরিয়ানিতে একটা বিরিয়ানিতেই একটা চিকেন নিয়েছি আর একটা মাটনের পিস নিয়েছি। তো এর দাম হচ্ছে 200 টাকা। আর এটা হচ্ছে একটা টেক অ্যাওয়ে কাউন্টার, এখানে আপনি হয় যদি কাছাকাছি বাড়ি হয় তাহলে আপনি নিয়ে বাড়িতে খেতে পারেন বা আপনাকে এখানে দাঁড়িয়েই খেতে হবে। চারিদিকে গন্ধরাজ, আলুটাও দেখতেই পাচ্ছেন পুরো সবুজ, আর রাইসের মধ্যেও একটা সবুজ সবুজ ব্যাপার আছে। আর এটা হচ্ছে চাটনি, গ্রিন চাটনি। মাংসটাও দেখুন সবই সবুজ। আমি যেটা দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে মাংসটাতে কোনো ফুড কালার মেশানো হয় না, এটা টোটালি ধনে পাতা আর গন্ধরাজ লেবু আর লেবুর পাতা দিয়ে বানানো হচ্ছে, এটাতে কোনো ফুড কালার ইউজ করা হয় না। তো জাস্ট দম থেকে নামানো হলো, তো ভীষণ গরম, আমি যা ধরতে পারছি না। একটা স্ট্রং গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে আর ঘিয়ের ফ্লেভারটাও আমি পাচ্ছি। যে মাটনের পিসটা সবুজ মাটন, গন্ধরাজ মাটন। আর এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ আলু, সরি আলুটা ভাঙতেই পারছি না, কারণ পারছি না, সেদ্ধ হয়নি, কী করে ভাঙবো। ও প্রচণ্ড গরম, আলুটা আলুর মতোই লাগবে। এই চাটনিটাতে একটা স্ট্রং গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে, কিন্তু আমি বলবো যে চাটনিটা দিয়েই মেনলি খেতে, কারণ চাটনিটা দিয়ে খেলে রাইসে অতটা গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে কিন্তু অতটা স্ট্রং পাবেন না, কিন্তু যদি আপনি চাটনিটা দিয়ে খান তাহলে পুরো আপনি যতক্ষণ বিরিয়ানি খাবেন গন্ধরাজের মধ্যে ডুবে থাকবেন। স্যালাড বলতে পেঁয়াজ দেওয়া যায়, চাটনিটা আমার দারুণ খেতে লাগছে। মানে গন্ধরাজ আমার রোলটা যেটা বের করেছিলাম গন্ধরাজ চিকেন দিই, ঠিক আছে, তারপরে মানে বিরিয়ানিটা এমন একটা জিনিস সেটা সবাই খেতে ভালোবাসে, তো গন্ধরাজ চিকেন করেই আমরা বিরিয়ানিটা বানাই। আর একটা ইউনিক ব্যাপার, এখন অবধি মানে কোথাও ওই বিরিয়ানি গন্ধরাজ বিরিয়ানি কনসেপ্টটা কেউ আসেইনি। মানে ফিশ বিরিয়ানি হতে পারে, তো গন্ধরাজ বিরিয়ানি কেন হতে পারে না? দাম কেমন রেখেছেন? দাম চিকেন বিরিয়ানি হচ্ছে 150 টাকা আর মাটন বিরিয়ানি এই মাস অবধি খালি 31st অবধি অগস্টে তোমার এ আছে 200 টাকা, আর মাটন বিরিয়ানির দাম নেক্সট মান্থ থেকে বেড়ে যাচ্ছে 250 টাকা হয়ে যাচ্ছে। আর মিক্স মিটও রাখছি আমরা, দ্যাট ইজ মানে একটা চিকেন একটা মাটন দিয়ে 200 টাকা দাম। 250 হচ্ছে মাটনের দাম 1 তারিখ থেকে, আর চিকেনের দাম কত? 150 থাকে, চিকেনের দামটা 150 থাকে। এটা হচ্ছে গল্পগ্রিন বিজয়গড় 4 নম্বর মোড়, আর দেশি ফুডিস নামটা যেটা আছে সেটা যদি মানে গুগল ম্যাপেও দেয় পুরো ডিরেকশন পেয়ে যাবে এক্স্যাক্ট। মোটামুটি 100 গ্রামের চিকেন যায় আর 80 থেকে 90 গ্রামের মাটন যায়। রেসপন্স এখনো অবধি ভালো আছে, কেউ তো এখনও খেয়ে ওরকম বাজে ফিডব্যাক দেয়নি। আমি যেটা বানাই এখনো অবধি ইটস মানে এ গ্রেড কোয়ালিটি ফুডই বানাই, মানে কোনো রকম ভেজাল কিছু বা ওরকম কিছু ইউজ করি না আমরা। তো আমাদের দ্য বিরিয়ানি এক্সপার্ট ফিউজন সিরিজে একটা নতুন সংযোজন হলো, সেটা হচ্ছে গন্ধরাজ বিরিয়ানি। তো গন্ধরাজ বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আপনারা দেখলেন কিভাবে তৈরি হয় সেটাও দেখিয়েছি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি মনে ভেবে আসেন, মনকে সংকীর্ণ করে আসেন যে আপনি অথেন্টিক কলকাতা বিরিয়ানি খাচ্ছেন বা আরসালান আমিনায় আমাদের যে বিরিয়ানির একটা বদ্ধমূল ধারণা থাকে যে আচ্ছা বিরিয়ানি এরকমই হতে হবে, এটা যদি আপনি ভেবে আসেন তাহলে আমি বলবো আপনার ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, এভরিথিং।
ঠিক আছে, সব কিছু বিফলে যাবে। আপনাকে মন খোলা রেখে আসতে হবে যে একটা ইউনিক আইটেম বেরিয়েছে, এখন ট্রেন্ডে চলছে, ওটা আমি ট্রাই করতে যাচ্ছি। ওইটা ভেবে আসতে হবে যে ফিউজন কিছু খেতে যাচ্ছি, বিরিয়ানির সাথে কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে কিছু মিশিয়ে ব্যাপারটাকে তৈরি করা হচ্ছে। এটা ভেবে এলে আমি বলবো আপনি আশাহত হবেন না, আপনি একটা নতুন জিনিস ট্রাই করতে পারবেন। আর কীভাবে আসবেন সেটা তো লোকেশন অলরেডি বুঝিয়ে দিয়েছি, তো আসুন এখানে খান আর জানান আপনার কেমন লাগলো। তো সবই গন্ধরাজ হয়ে গেল, মানে গন্ধরাজ গন্ধরাজ চারিদিকে গন্ধরাজ দেখছি, এখন মনে হয় মানুষটাই গন্ধরাজ হতে বাকি আছে।